আমরা আজকে wbcs প্রিপারেশনের স্কিম এন্ড সিলেবাস নিয়ে ডিসকাস করব। দেখুন, wbcs এর প্রথম ধাপ হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন। তো আমরা প্রিলিমিনারি এক্সামিনেশন প্রথমে দেব, যা টোটাল মার্কস হচ্ছে 200। যদি আড়াই ঘন্টার একটি পরীক্ষা আছে, দেখুন, স্কিম অফ দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন, দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন উইল কনসিস্ট অফ অনলি ওয়ান পেপার, দ্যাট ইজ এ পেপার অন জেনারেল স্টাডিজ। দ্য পেপার উইল বি অফ অ্যান অবজেক্টিভ টাইপ কনসিস্টিং অফ 200 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। দ্য পেপার উইল ক্যারি 200 মার্কস অ্যান্ড উইল বি অফ 2.5 আওয়ার ডিউরেশনস। দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য পেপার উইল বি অফ দ্য লেভেল অফ নলেজ অ্যাজ এক্সপেক্টেড অফ এ গ্র্যাজুয়েট অফ এনি ফ্যাকাল্টি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি। দ্য পেপার উইল ইনক্লুড কোয়েশ্চেন কাভারিং দ্য ফলোয়িং ফিল্ডস। আপনারা দেখতে পাচ্ছেন, 200 মার্কসের পরীক্ষা হবে, আড়াই ঘন্টা টাইম দেবে, এবং পেপারের স্ট্যান্ডার্ড কীরকম হবে, যে একজন একজন নর্মাল যে গ্র্যাজুয়েট, তার যতটুকু জানা দরকার ঠিক ততটুকু এরিয়ার মধ্যে থেকে কোয়েশ্চেন হবে। তো এখানে কী কী আছে দেখুন, ইংলিশ কম্পোজিশন আছে 25 মার্কসের, জেনারেল সায়েন্স 25 মার্কস, কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, এটি আপনার পুরোপুরি কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে বলে রাখি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে থেকে 25 মার্কস আসে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এই 25টা মার্কস, মানে 25টা কোশ্চেন হয়। এই 25টা কোশ্চেনের মধ্যে আপনি 23টাই পাবেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, আর বাকি দুটো হয়তো বা জেনারেল নলেজ, ট্র্যাডিশনাল জেনারেল নলেজ থেকে পেতে পারেন। তারপরে আছে আপনি দেখুন হিস্ট্রি অফ ইন্ডিয়া, হিস্ট্রি অফ ইন্ডিয়া থেকে 25 মার্কস থাকবে। হিস্ট্রি অফ ইন্ডিয়া বলতে এখানে আরেকটি আছে দেখুন, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 25 মার্কস, মানে দুটোই হিস্ট্রির মধ্যেই পড়ছে, কিন্তু হিস্ট্রি অফ ইন্ডিয়া হচ্ছে আপনার একদম সিন্ধু ঘাটি সভ্যতা থেকে শুরু করে আপনার, আপনি সেটাকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের আগে অবধি ধরতে পারেন, মানে মডার্ন ইন্ডিয়ার আগে অবধি ধরতে পারেন। অর্থাৎ কি না, হিস্ট্রি অফ ইন্ডিয়া হচ্ছে আপনার ঠিক যখন ব্রিটিশ এন্টার করছে, ব্রিটিশ এন্টার শুধু এন্টার করছে না, যখন আপনার সিরাজদৌল্লার সাথে প্রথম যুদ্ধ হচ্ছে লর্ড ক্লাইভের, ঠিক তার আগে পর্যন্ত হচ্ছে আপনার ইন্ডিয়ান হিস্ট্রি। অ্যান্ড ঠিক যখন লর্ড ক্লাইভের সাথে যুদ্ধ হয়ে লর্ড ক্লাইভ সিরাজদৌল্লাকে হারিয়ে পারমানেন্টলিভাবে 1757 সালে মুর্শিদাবাদ, মানে বাংলা দখল করে নিচ্ছে, ঠিক তখনই আপনার ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের মানে স্টার্ট হয়ে যাচ্ছে। তখন থেকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট স্টার্ট হয়নি, অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট স্টার্ট হয়েছে তারপর থেকে, মানে যখন ব্রিটিশ ঢুকলো, ব্রিটিশ ঢুকে রাজত্ব করা শুরু করলো, তারপর থেকে হয়েছে ওই, অর্থাৎ কিনা 1757 সালের পর থেকেই ধরা যেতে পারে। এবার দেখুন আসছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, যেখান থেকে 25 মার্কস থাকছে। এখানে দেখুন ভারতের ভূগোল থাকবে, এবং বেশি মানে বেশি পরিমাণ ফোকাস করা হবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে। মানে ধরুন 25 মার্কসের জিওগ্রাফি, মানে 25টা কোয়েশ্চেন যদি থাকে, সেখানে আপনি ম্যাক্সিমাম মানে ধরুন 15টা থাকতে পারে পুরো পিওর ইন্ডিয়া থেকে, মানে ধরুন আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল, আর বাকিটা 10টা কোয়েশ্চেন আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে পেতে পারেন। কারণ যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের একটি মানে পরীক্ষা, তাই ওয়েস্ট বেঙ্গলের ওপর বেশি ফোকাস করা হবে তুলনামূলকভাবে। তারপরে আসছে আপনার ইন্ডিয়া পলিটি অ্যান্ড ইকোনমি, মানে পলিটি, এখানে পলিটিও আছে ইকোনমিও আছে, মানে 25 মার্কসে, মানে 25টা কোশ্চেন পলিটি ইকোনমি মিলিয়ে হবে। পলিটি হচ্ছে আপনার ধরে রাখুন ইন্ডিয়ান কনস্টিটিউশন প্লাস আদার আপনার মানে আপনার গভর্নেন্স, এসব সমস্ত নিয়ে পলিটিটা তৈরি হয়। তো তো মোটামুটি আপনি এটাকে সংবিধানই বলতে পারেন। আর ইকোনমিক মানে ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমিতে মেনলি ফোকাস করা হয় মানে 5 ইয়ার প্ল্যানের ওপর। বর্তমানে আপনার স্ট্যাটিক ইকোনমি থেকেও কিছু কোয়েশ্চেন আসছে, স্ট্যাটিক অর্থাৎ কি না, যেটা আপনার আমরা তথাকথিত যেগুলো পড়ে আসছি সেগুলো হচ্ছে
ট্র্যাডিশনাল ইকোনমি, তো দুটো মিলিয়ে 25। আপনি পলিটি থেকে এক্সপেক্ট করতে পারেন 15টা কোশ্চেন, ইকোনমি থেকে এক্সপেক্ট করতে পারেন 10টা কোশ্চেন, কখনো অল্টার করতে পারে 13টা 12টা বা আপনার 14টা 11টা এরকম হতে পারে। তো মোরাললেস এরকমই হবে, পলিটি থেকে একটু হলেও বেশি কোশ্চেন আসে, ইকোনমি থেকে তুলনায় দুই একটা কোশ্চেন কম আসে, তো 15টা 10টা এরকম নর্মালি আমরা মেনে চলবো। তারপর যে আপনার ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা এটার আপনার সিলেবাসটা খুবই লিমিটেড, কিন্তু লিমিটেড হলেও কী হবে, এর মধ্যে অনেকটা এরিয়া কভার করা হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের মধ্যে। আপনার সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে কৃষক বিদ্রোহ, আপনার মানে ব্রিটিশদের বিরুদ্ধে যেসব মানে শিল্প কারখানা নিয়ে যেসব বিদ্রোহ ছিল সেই সমস্ত বিদ্রোহ, সমস্ত রকমের যে সমস্ত বিদ্রোহ আছে সবই এর মধ্যে আসবে। টিল আপনার স্বাধীনতা পাওয়া পর্যন্ত যে বিদ্রোহ হয়েছে সেই অবধি। তারপরে আছে আপনার জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, জেনারেল মেন্টাল অ্যাবিলিটির মধ্যে আপনার পড়ছে ম্যাথস, ম্যাথস পড়ছে, ম্যাথস পড়ছে আপনার, আর পড়ছে আপনার রিজনিং, যেটাকে আমরা জেনারেল ইন্টেলিজেন্স বলি। তো আপনি ম্যাথস অর্থাৎ ম্যাথসের মধ্যে এখানে অ্যারিথমেটিক পাবেন, কিছু মেনসুরেশন পেতে পারেন। তো আপনার ম্যাথ আর মেনসুরেশন মিলিয়ে আপনি এক্সপেক্ট করতে পারেন ওই 10 কি 15 নম্বর, বাকি আপনার রিজনিং থেকে বা জেনারেল ইন্টেলিজেন্স থেকে থাকবে। তো আমরা জেনারেল ইন্টেলিজেন্স কী জিনিস সেটা আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তারা তো নিশ্চয়ই জেনে থাক জেনে মানে জেনে থাকবেন। আমরা পরে জেনারেল ইন্টেলিজেন্স নিয়ে যারা জানেন না তাদের জন্য পরে এই বিষয় নিয়ে পুরো পরিপূর্ণ ভালো করে আলোচনা করব। আপাতত এই এই পার্টে আমরা প্রিলিমিনারি নিয়ে আলোচনা এখানেই শেষ করছি। পরের পার্টে আমরা যাব মেন্স পরীক্ষায়, মেন্স পরীক্ষার কোয়েশ্চেনে। এখানে আপনি এই লাইনটা একটু আমি পড়ে দিই আপনাদের জন্য। প্রিলিমিনারি এক্সামিনেশন ইজ মিন্ট টু সার্ভ এজ এ স্ক্রিনিং টেস্ট অনলি ফর দ্য পারপাস অফ সিলেকশন অফ ক্যান্ডিডেটস ফর দ্য মেন এক্সামিনেশন। অর্থাৎ কিনা মেন এক্সামিনেশানে বসার জন্য প্রিলিমিনারি এক্সামিনেশন হচ্ছে একটা স্ক্রিনিং টেস্ট। স্ক্রিনিং টেস্ট হচ্ছে জাস্ট মেন্স এক্সামিনেশানে ছাড়পত্র, হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশান জাস্ট একটা ছাড়পত্র আর কিছুই না। এর মার্কস মেন্স এক্সামের যোগ, মেন্স এক্সামে বা আলটিমেট যে আপনার ইয়ে হবে যে মেরিট লিস্ট হবে সে মেরিট লিস্টে, মেরিট লিস্ট তৈরি করার সময় প্রিলিমিনারি মার্কস যোগ হয় না। তাই এখানে এটিকে কেবলমাত্র স্ক্রিনিং টেস্ট বলা হয়েছে। দ্য মার্কস অবটেন ইন দ্য এক্সামিনেশন বাই দ্য ক্যান্ডিডেটস উইল নট বি কনসিডার্ড ফর ফাইনাল সিলেকশন। দেখুন আমি যেটি বললাম সেটি এখানে লেখা আছে, অনলি দোজ ক্যান্ডিডেটস হু উইল বি ডিক্লেয়ার্ড কোয়ালিফাইড অ্যাট দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন ইন এ ইয়ার শ্যাল বি এলিজিবল ফর অ্যাডমিশন টু দ্য WBCS এক্সেট্রা মেন এক্সামিনেশন অফ দ্যাট ইয়ার অনলি। তাহলে দেখুন মানে এবছরের প্রিলিমিনারি পাস করলে আপনি এবছরেরই WBCS মেন্স দিতে পারবেন, এবছরের প্রিলিমিনারি এক্সামিনেশান পাস করলে আপনি যদি ভাবেন যে এবছরের প্রিলিমিনারি এক্সামিনেশান পাস করে পরের বছরের মেন্স দেবেন বা তারপরের বছরের মেন্স দেবেন ভালো করে প্রিপারেশন নিয়ে, সেটা কিন্তু হবে না। আপনাকে প্রিলিমিনারি এবছর পাস করলে আপনি এবছরই মেন্স দেওয়ার সুযোগ পাবেন, পরের বছর আর পাবেন না। সুতরাং আপনাকে পড়াশোনাটা একটা ইন্টিগ্রেটেড ওয়েতে করতে হবে। আমরা আগামীকাল আলোচনা করব মেন্স নিয়ে, কীভাবে প্রিলি মেন্স ইন্টারভিউ একসাথে ইন্টিগ্রেটেড ওয়েতে পড়াশোনা করা যায়, সেভাবে কালকে আমরা ডিটেলস বিস্তারিত আলোচনা করব পার্ট 2-তে। আপাতত পার্ট 1 এখানেই শেষ করা যাচ্ছে। ধন্যবাদ।